রাজ্যে অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ ঘটে চলেছে। অনুপ্রবেশকারীদের একটা ছোট অংশ ধরা পড়লেও বৃহৎ অংশ পুলিশ ও নিরাপত্তা কর্মীদের চোখের ধুলো দিয়ে রাজ্য হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার আগরতলা রেল স্টেশন থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী সাত বাংলাদেশি নাগরিককে জিআরপি থানার পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের চালচলন দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদে তারা কোন ভারতীয় নথিপত্র দেখাতে পারেনি এবং একসময় স্বীকার করে তারা বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আগরতলা হয়ে বিভিন্ন রাজ্যে কাজের সন্ধানে যাচ্ছিল তারা। সাথে সাথে পুলিশ তাদের গ্রেফতার করে। ধৃতদের মধ্যে চারজন মহিলা এবং তিনজন পুরুষ রয়েছে। শুক্রবার আগরতলা রেল স্টেশনে জিআরপি থানার পুলিশ আধিকারিক এই সংবাদ জানিয়েছেন। ধৃতরা হল ইব্রাহিম হোসেন, শফিকুল ইসলাম, মুসামেদ সালিনা বেগম, তার 5 বছরের শিশু পুত্র শামিম রেজে, মোহাম্মদ শিমুল হোসেন, নূর নাহার ঝুমা, তসলিমা কানুম এবং মিতু খাতুন। হ্যাঁ, গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে সাতজন বিডি ন্যাশনালকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে, বর্ডার ক্রস করে। তো আমরা গতকালকেই তাদের এগেনস্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে মামলা নেই এবং আজকে মহামান্য আদালতে তাদের প্রেরণ করা হচ্ছে। তো এর মধ্যে সাতজন বিডি ন্যাশনালের মধ্যে চারজন মহিলা ছিল আর তিনজন পুরুষ ছিল। গত দু মাসে কতজন বাংলাদেশি আটক হয়েছে? গত দু মাসে হবে আনুমানিক প্রায় 105 জনের মতো। আজকে তারা কোথায় যাওয়ার জন্য? আজকে তারা তো ডেস্টিনেশন অনেকের অনেক দিকে, তো জিজ্ঞাসাবাদে তারা এখনও বলছে যে কেউই বেঙ্গালোর যাবে, কেউ কলকাতা যাবেন, কেউ আবার দিল্লি যাবেন, এরকম বলছে। এদিন জিআরপি থানার পুলিশ আধিকারিক জানান, ধৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা নিয়ে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার আদালতে তোলা হবে। তিনি আরও জানান, এই নিয়ে গত দুই মাসে আগরতলা রেল স্টেশন থেকে মোট 105 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।